বলুন এই পর্যায়ে আমরা আমাদের সকলেরই সুপরিচিত ক্ষুদে শিল্পী, আমাদের সকলের পরিচিত ক্ষুদে শিল্পী শায়ের আহমদ বিন নুরি, তার কাছ থেকে আমরা একটি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনব। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, নবীর ঔলাদ ইমাম হুসেন সামনে আছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, আরে নারায়ে সালাত বলে করতেছে উৎসব, নারায়ে সালাত বলে করতেছে উৎসব, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারায়ে সালাত বলে করতেছে উৎসব, নারায়ে সালাত বলে করতেছে উৎসব, এই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে, এই উৎসবের জোয়ার উঠে নূরের সাগরে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আগমনের জুলুস চলতেছে, দয়াল নবীর নুরি চরণ যেদিন পায় ভুবন, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, দয়াল নবীর নুরি চরণ যেদিন পায় ভুবন, দুঃখ মুছে লাভ করিল স্বর্গীয় জীবন, দুঃখ মুছে লাভ করিল স্বর্গীয় জীবন, মরা গাছের ডালে ডালে ফুল ফুটে ছে, শুকনো গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ
উল্লাসে সারা জগৎ ভরেছে, নবীর ঔলাদ ইমাম হুসেন সামনে আছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া মারহাবা, রাহমাতুল্লিল আলামিন মারহাবা। আমরা আরো একবার মারহাবা বলি আমাদের ছোট বন্ধু, বড় সুন্দর করে আমাদেরকে দয়াল নবীর ঈদ, তার বেলাদত শরীফ যে ঈদ জুলুস চলতেছে, গোটা দেশ জুড়ে আনন্দ চলতেছে, সেই মর্মে আমাদেরকে নাত রাসূল শোনাইছেন, সবাই তাকে ধন্যবাদ দিয়ে বলি মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, এই পর্যায়ে আমরা এই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি, মানি, আনন্দ করি, উৎসব করি, ইবাদত করি, ওয়াজ নসিহত করি, নবী পাকের প্রতি এই দিনে বেশি বেশি দরুদ ও সালাত ও সালাম পাঠ করি, গরিব দুঃখী কাঙ্গালকে খাবার দেই, আয়োজন করি, আমরা ওয়াজ নসিহত করি, এত সব কিছু আমরা কেন করি, এর দালিলিক কোনো ভিত্তি আছে কি না? কোরআন এবং কোরআনের তাফসির, হাদিস এবং মনীষীদের কিতাবাদির থেকে কারা এটা করেছেন, এবং গোটা বিশ্বে এখন অন্তত আমি বলতে পারি, আমি যেহেতু দেখেছি, মিশরে দেখেছি মিলাদুন্নবী পালিত হয়, গোটা আরব আমিরাতের 7টা দেশে মিলাদুন্নবীর পক্ষে খুতবা লিখে মসজিদে খুতবা দেওয়া হচ্ছে, মিলাদুন্নবীর বন্ধ দেওয়া হচ্ছে। আজ আপনারা ইন্টারনেট সার্চ করেন, দেখুন এই মিলাদুন্নবীর মাস এটা খুতবা বের করেন, খুতবা মিলাদুন্নবীর পক্ষে দলিল দেওয়া আছে। হেরাম শরীফে মিলাদুন্নবী পালন হচ্ছে, এবার রমজানে কি হয়েছে, এবার রমজানে ঈদ উল ফিতরের দিন ফজর থেকে জোহর পর্যন্ত মসজিদে নববীর ভিতরে দরুদ ও সালাম কেয়াম হয়েছে, এবার এই গত রমজানে কেয়াম হয়েছে, ওপেন করে দিয়েছে, কিচ্ছু বলে নাই, জোহর নামাজের পর বলে দিল যে এখন থেকে আর আপনারা অন্য কোনো আমল করবেন না, শুধু নামাজ চলবে জোহরের পর থেকে, কিন্তু জোহরের আগ পর্যন্ত হুজুরের রওজার পাশে সেখানে দাঁড়িয়ে কেয়াম হয়েছে, মিলাদ হয়েছে এই বৎসর, এই 2012 সালের, হ্যাঁ এবছরও হয়েছে, আপনারা ইন্টারনেট খুলেন দেখবেন, পাবেন, ইন্টারনেটে দেওয়া আছে। তাহলে গোটা বিশ্বে, তুরস্কে বলেন, ইস্তাম্বুলে বলেন, আরবে বলেন, পাকিস্তানে বলেন, ইন্ডিয়ায় বলেন, শ্রীলঙ্কায় বলেন, ইন্দোনেশিয়ায় বলেন, মালয়েশিয়ায় বলেন, বাংলাদেশ পরে ধরলাম, এসব দেশে ঈদে মিলাদুন্নবী চলছে এবং চলছে, আমরাও সে তাদের সাথে ধারাবাহিকতায় আমরাও ঈদে মিলাদুন্নবীর আনন্দ কেন করছি দালিলিক আলোচনা করছেন। আপনাদেরই সুপরিচিত মশহুর মুফতি আল্লামা ওসমান গনি সালেহি আলোচনা করছেন। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা ওয়া বাআদ। শুধু দর্শক, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা এটি মুস্তাহাব মুস্তাহসানের অন্তর্ভুক্ত। এ পৃথিবীর বয়স প্রায় 11,500 বছর, যুগ যুগ ধরে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। হক্কানি ওলামায়ে কেরাম যেই দলিলের ভিত্তিতে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছে, সেই বিষয়টি নিয়ে আজ আমরা পর্যালোচনা করব। আপনারা সকলে জানেন যে শরীয়তের দলিল হচ্ছে 4টি, কোরআন, হাদিস, ইজমায়ে উম্মা, আরেকটি হচ্ছে কিয়াস। প্রথমেই আমরা দলিল নিব পবিত্র কোরআন মাজিদ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জারির ইবনে আব্দুল্লাহ আত-তাবারী, আল্লামা ইবনে আব্বাস যিনি রইসুল মুফাসসিরিন, আল্লামা শিহাবউদ্দিন আলুসি, আল্লামা ইসমাইল হাক্কি রুহুল মানি এবং রুহুল বায়ান সহ প্রায় 65টির তাফসীরের কিতাবে, এমনকি মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তাহার কিতাবের মধ্যে মারিফুল কোরআনের 611 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করে বলেছেন, এখানে ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং ইসলাম, আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরআন পেল, ইসলাম পেল আর নবী মুস্তফাকে পেল, তাদের দায়িত্ব হচ্ছে ফালইয়াফরাহু, যাতে করে তারা আনন্দিত হয়, পুলকিত হয়, খুশি হয়। তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।